Assalamualaikum guys, welcome back to my channel. This is vlog 30. আজকে আমরা যাচ্ছি গাজীপুরে অবস্থিত কালমেঘা কান্ট্রি ক্লাব এবং রিসর্টে। তো আমরা সবাই সকাল সকাল বের হয়ে গিয়েছি। আপনাদের জন্য আবার নতুন একটি ব্লগ নিয়ে আসলাম। আশা করি এই ব্লগটি আপনাদের সবার ভালো লাগবে। আমরা এসে পড়লাম বনানী স্টারে। এখানে আমরা সবাই এক হয়েছি, সকালে নাস্তা করছি, তারপর আমরা আবার আমাদের ডেস্টিনেশনের দিকে যাব। নাস্তা শেষে রওনা হয়ে গেলাম। এখানে প্রচন্ড জ্যামে বসে আছি। সো ফাইনালি আমরা আমাদের নাস্তা শেষ করার পরে এখন আমরা আবার আমাদের ডেস্টিনেশনের দিকে রওনা দিয়েছি। এখন আমরা ভাওয়াল ন্যাশনাল উদ্যান পার করেছি। আমাদের যেতে আর মাত্র এক ঘন্টা লাগবে। এসে পড়লাম আমরা কালমেঘা রিসর্ট অ্যান্ড কান্ট্রি ক্লাবে। এখানে এন্ট্রি করার আগে কিছু ফর্মালিটিস পূরণ করবে। সো ফাইনালি আমরা এসে পড়লাম কালমেঘা কান্ট্রি ক্লাব অ্যান্ড রিসর্টে। এটা তাদের রিসেপশন। এখানে সবাই দাঁড়িয়ে আছে। আমাদের চেক ইন টাইম হচ্ছে একটায়, বাট আমরা অনেক আগে চলে এসেছি। এটা হচ্ছে তাদের রিসেপশনের ভিতরে ছোট একটা লুক। তারপর আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে গেল। এখানেও আমাকে খেতে মানা করছিল। সবাই দেখতেই পাচ্ছেন যে আমরা দুই ফ্যামিলি এসেছি, আমাদের ফ্যামিলি এবং আমার বড় চাচার ফ্যামিলি। সে হাই। এটা হচ্ছে তাদের ডিলাক্স ভিলা উইদাউট সুইমিং পুল। ওই যে ওই সাইডে আরো কয়েকটা ভিলা আছে। আমরা এখন আমাদের ভিলার দিকে যাচ্ছি। অনেক সুন্দর সুন্দর ফুলও আছে। এটা হচ্ছে ডিলাক্স ভিলা। তারপরে দেখতেই পাচ্ছেন এখানে একটু স্পেস আছে, এখানে দোলনা আছে, এখানে সুইমিং পুল আছে। এখন আমরা ভিতরে যাব, দেখি ভিতরে আর কি কি আছে। সো এটা হচ্ছে লিভিং। ওখানে আম্মু বসে আছে। আর এই সাইডে হচ্ছে একটা ডাইনিং, সাথে এখানে নিচের ফ্লোরে এখানে একটা ওয়াশরুম আছে, এই যে একটা কিচেন আছে। এখানে আপনারা চাইলে গেমস এর কিছু খেলতে পারেন। এখানে ক্যারাম বোর্ড রাখা আছে। তো এটা ছিল নিচের ফ্লোরের। এখন আমরা উপরে যাব। সো এটা হচ্ছে আমরা ফার্স্ট বেডরুমটা দেখব। এটা হচ্ছে একটা বেডরুম, এখানে বেড আছে, সোফা আছে, আলমারি আছে, ইভেন জায়নামাজও আছে। তো আপনারা যারা নামাজ পড়বেন তাদের জন্য এখানে অলরেডি জায়নামাজের অ্যারেঞ্জমেন্ট করে রাখা হয়েছে। সেকেন্ড ফ্লোরে জাস্ট বেডরুম, তিনটা বেডরুম এই ভিলাতে, সাথে এখানে একটা কমন ওয়াশরুম আছে। এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। এই বেডরুমের সাথে আবার আমরা একটা বারান্দাও পাচ্ছি। বারান্দাটা অনেক সুন্দর। এটা হচ্ছে থার্ড বেডরুম। এই বেডরুমের সাথে একটা অ্যাটাচ ওয়াশরুম আছে। আপনারা এই বেডরুমের সাথে একটা বারান্দা পাবেন।
আমাদের ভিলা ট্যুর। এখানে ভাই বোনের ছবি তুলে দিচ্ছে। And this is our beautiful villa. এখানে আমরা সবাই ফ্রেশ হয়ে বসেছিলাম, আড্ডা দিচ্ছিলাম। এখানে হচ্ছে আমাদের লাঞ্চ। এখানে আছে আলু ভর্তা, ফিশ ফ্রাই, ভেজিটেবল ভাত, সালাদ, চিকেন ভুনা এবং ডাল। এটা আমাদেরকে দেওয়া হয়েছে নলেন গুড়ের রসগোল্লা এবং সফট ড্রিঙ্কস। লাঞ্চ শেষ করে আমরা বাইরে দোলনায় ঝুলছিলাম। তো এগুলো হচ্ছে তাদের বড় ভিলাগুলো। আপনারা যখন অনেক বড় একটা গ্রুপ আসবেন তখন এই ভিলাগুলোতে থাকতে পারবেন। এটা তাদের প্রেসিডেন্সিয়াল ভিলা। নেক্সট টাইম আসলে এটাতেই আমরা বুকিং নেওয়ার ট্রাই করব। আমরা যেহেতু এত মানুষ আসেনি তার জন্য আমরা এটা নিয়ে নিই এবার। ভিলাটা খুবই সুন্দর এবং অনেক ভালো একটা স্পেস আছে উইথ সুইমিং। এটা হচ্ছে বোটিং এরিয়া। ফাইনালি এত দূর হাঁটার পর আমরা আসলাম। এটা হচ্ছে তাদের ব্যাডমিন্টন কোর্ট। এখনো এত ভালোভাবে এই জায়গাটা ডেভেলপ হয়নি। পাপা এখন ওদের সাথে ব্যাডমিন্টন খেলছে। হচ্ছে তাদের ছোটখাটো একটা প্লে গ্রাউন্ড। এটা হচ্ছে তাদের আরেকটা ভিলা, লাক্সারি ভিলা। তো এইটা হচ্ছে আমাদের রাত্রের ভিউ আমাদের কটেজের। আমরা কিছুক্ষণ পর এখানে বারবিকিউ করব। হাই, সবাই লিভিং রুমে বসে আড্ডা দিচ্ছে। বারবিকিউ হবে প্লাস সবাই সুইমিংয়েও নামবে। আমরা ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখি সব কি করছে। এখানে সবাই সন্ধ্যার ভিতরে এসে দেখলাম এখানে সবাই সন্ধ্যার নাস্তা খাচ্ছিল। এখানে অনেক ঠান্ডা, বাট স্টিল আমরা সবাই জাকুজিতে নেমেছি। এই যে আরেকজন এসে পড়লো। হাই মামা, ঠান্ডার মধ্যে সুইমিং পুলে নেমে কেমন লাগছে? ঠান্ডা লাগছে। এইখানে তারা বারবিকিউর প্রিপারেশন নিচ্ছিল। আমরা বারবিকিউ করার টাইমে অনেক মজা করেছি। এখানে আমাদেরকে দিয়েছে ভেজিটেবল বারবিকিউ, চিকেন সালাদ এবং পরোটা। এটা হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার এবং ডেজার্টে আছে পুডিং। পরের দিন সকাল হয়ে গেল। এখানে আমরা ব্রেকফাস্ট করার আগে দোলনায় ঝুলছিলাম। ব্রেকফাস্টে আমাদের মেনু ছিল ভেজিটেবল পরোটা, ডিম এবং আলুর দম। ও এখন সাইক্লিং করতে যাচ্ছে। এখানে রিমিমা বের হওয়ার আগে লাস্ট মোমেন্ট প্যাকিং করছিল আর আমি এখানে অনলাইন ক্লাস করছিলাম। এখানে বর বাবাও তার কিছু কাজ করছিল। আমরা এখানে লেবুটা, আমাদের এত মজা লেগেছিলো যে আমরা সবাই বাজার থেকে লেবু এনেছি বাসায় নিয়ে যাওয়ার জন্য। প্লাস ও এখন এখানে লেবুর শরবত বানাচ্ছে। তৈরি হয়ে গেল আমাদের ল্যামোনেড। দেখতে তো খুব মজা লাগছে, এখন টেস্ট করেও বোঝা যাক কিরকম। আম্মু কেমন? ভালোই ভালোই হয়েছে।
সো দেখতে দেখতে আরো একটি দিন চলে গেল। আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ডে আর আমরা কিছুক্ষণ পর এখান থেকে চেক আউট করব। আমরা তো আমাদের ফ্যামিলির সাথে খুব মজা করেছি। আপনারা যদি এই ব্লগটি এনজয় করে থাকেন তাহলে লাইক বাটনে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। টিল দেন আল্লাহ হাফেজ।